গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা অভিমুখে যানবাহনের যাত্রীরা যানজটের কবলে পড়ে নাকাল। গাজীপুর ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীর বিমানবন্দর এলাকায় এবং বনানী এলাকায় যানজট গাজীপুরে। টঙ্গী থেকে বিস্তারিত জানাচ্ছেন মাঝহারুল ইসলাম মাসুম। তিন দিন যাবৎ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করছি। আজকে সকাল থেকে ঢাকা অভিমুখী যে সড়ক, যে অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে আমরা দীর্ঘ যানজট লক্ষ্য করছি। কিন্তু ঢাকা থেকে ময়মনসিংহগামী যে অংশটি, সেই অংশ দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও ঢাকাগামী যে যানবাহনগুলো, সেগুলো কিন্তু যানজটের কবলে পড়ে সকাল থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের টঙ্গীতে। টঙ্গীতে আমরা দেখতে পাচ্ছি যে স্টেশন রোড, সেরাকালী মার্কেট এবং মিলগেট এলাকাতে দীর্ঘ যানজট। এর মূল কারণ যেটি জানিয়েছেন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, যে ঢাকা বিমানবন্দরে যানজট সৃষ্টি হওয়ার কারণে গাজীপুর থেকে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না বলেই এই যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকাতে যদি এই যানজট কিছুটা লাঘব হয় তাহলে হয়তো গাজীপুরের যানজটে কিছুটা লাঘব হবে, এমনটি আমাদেরকে আশ্বাস দিয়েছেন গাজীপুর ট্রাফিক বিভাগ।